হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের খুবই সিম্পল একটা আলু ভাজা বানিয়ে দেখাবো, আর এটা বানাবো আমরা সিদ্ধ আলু দিয়ে। ভীষণ ভালো খেতে হয়, একেবারে ঝটপট তৈরি হয়ে যায় 2 মিনিটে, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এই হলো আমাদের আলু, এটা আমি সিদ্ধ করে একেবারে ঠান্ডা করে তারপরে কেটে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করা জরুরি, কারণ পুরোপুরি ঠান্ডা না করলে গরম গরম যদি আপনি কাটতে যান তাহলে এগুলো একেবারে শেপে কাটে না, বিখরে যায়, ভেঙে যায়। তো যাই হোক, নিজের পছন্দ মতো সাইজে কেটে নিন। বাকি যা লাগবে সেগুলো আমি বানাতে বানাতে দেখাচ্ছি। তো প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে দেব, নিজের পছন্দ মতো বেশি কম দিয়ে নিন। তেল দিয়ে কড়াইকে খুব ভালো গরম করে নেব, একেবারে ধোয়া ওঠা গরম করে নেব। তারপরে একটু হালকা ঠান্ডা করে, মানে হিটকে একেবারে লো করে আমরা জিনিসগুলো দেব, জিরে সর্ষে যাই হোক, কারণ এটা লোহার কড়াই, তো খুব বেশি গরম করলে এটা একেবারে ননস্টিকের মতো কাজ করে, তাই আমি এই কাজটা করছি। তো তেলটা হালকা আমি ঠান্ডা করে নিয়েছি, ধোয়া ওঠা গরম হয়ে গেছিলো। তো আমি 1/2 টিস্পুন জিরে দিয়েছি আর 1/2 টিস্পুন সর্ষে দিয়েছি। জিরে সর্ষে ভালো করে ফুটে যাওয়ার পরে আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি ছোটো ছোটো করে। একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছিলো। এবার আমি হিটটাকে মিডিয়াম করে দিচ্ছি, আর পেঁয়াজের সাথে সাথে আমরা রসুনও দিয়ে দেব। এখানে 10-12 কলির মতো রসুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুন দুটোকে একসাথে ভেজে নেব। তো ভাজতে ভাজতে আমরা এর মধ্যে লবণ আর হলুদ পাউডার দিয়ে দেব। 7 মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ পাউডার দিচ্ছি 1/4 টিস্পুন। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু হলুদ দিয়েছি তাই ক্যামেরা অতটা বোঝা যাবে না বোধহয়, তবু বানানোর সময় অবশ্যই বুঝতে পারবেন। পেঁয়াজ রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমরা টমেটো দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছি ছোটো ছোটো করে, সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর টমেটো দেওয়ার পরে আমরা কিছু পাউডার মশলাও ব্যবহার করব। প্রথমে আমি দিচ্ছি 7 মতো লঙ্কা গুঁড়ো, নিজের হিসাব মতো দিয়ে নেবেন, চাইলে আপনি কাঁচা লঙ্কা কেটেও দিতে পারেন। আর এর সাথে দিচ্ছি একটাই মশলা, সেটা হচ্ছে ম্যাগি মশলা, যেটা ম্যাগি মশলায় ম্যাজিক পাওয়া যায় বাজারে। 5 টাকা দামের 1 প্যাকেট আমি নিচ্ছি, আর এটাতে মোটামুটি 1 টেবিল চামচ মতো মশলা হবে। এটা কোনো পেড প্রমোশন নয়, এ কারণে আমি প্যাকেটটা দেখাচ্ছি না। তো যেটা 5 টাকার প্যাকেট হয় সেটাই নিয়েছি। ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, যেগুলো আমরা কেটে রেখেছিলাম সিদ্ধ আলু। আলুটা খুব ভালো করে ঠান্ডা করে কাটলে কাটার সময়ও ভেঙে যায় না, আর এখন যখন আমরা ভাজবো ভাজার সময়ও এগুলো ভেঙে যাবে না, একবারে ঠিক শেপে থাকবে। তো আলু দেওয়ার পরে মোটামুটি 2-3 মিনিটের জন্য ভেজে নেব, এরকম নাড়িয়ে নাড়িয়ে, কারণ আলু তো আগে থেকেই সিদ্ধ করা, এই জন্য বেশিক্ষণ ভাজতে হবে না। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে আমরা লাস্টে নামানোর আগে দিয়ে দেব কিছু ফ্রেশ ধনে পাতা, কেটে রেখেছিলাম, মিক্স করে নিচ্ছি। আর এর সাথে আমি দেব কিছু ভেজে রাখা চিটবাদামের গুঁড়ো, এটা দিলে ভীষণ ভালো স্বাদ আসে। তবু আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে খুব ভালো স্বাদ হয়। নর্মালি আমি চিটবাদামকে কড়াইয়ে ভেজে তারপরে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, আর এটা একেবারে মিহি পাউডার নয়, এটা একটু আধা ভাঙা টাইপের পাউডার, আর এরকমই কিন্তু ভালো লাগে। 3-4 চামচ যতটা পছন্দ দিয়ে দিলাম, আর এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি 1 মিনিটের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, আর আমাদের ভাজা একেবারে তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য, সার্ভ করার জন্য। তো দেখুন, আমাদের ভাজা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আলু ভাজা। এবার হিট বন্ধ করে আলু ভাজাকে সার্ভ করে নিচ্ছি। খুবই সিম্পল রেসিপি বন্ধুরা, একেবারে ঝটপট তৈরি হয়ে যায়। আলু আগে থেকে সিদ্ধ করতেই যতটা সময় লাগে, কিন্তু এই ভাজাটা করতে কিন্তু একেবারেই সময় লাগে না, মোটামুটি 4-5 মিনিটে তৈরি হয়ে যায়, আর খেতে ভীষণ ভালো লাগে, একদম অসাধারণ খেতে হয়। ডাল ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে যার সাথেই খান, এটা ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।